हेलो बंधुस्क आज मैं अपना इंटरेस्टिंग टपिक्स लिखी इंटरेस्टिंग टपिक्स तो हल जे आम मैं योनो एस वि आई एप्सर जरिए आम के मैं नतुन एस वि आई डेबिट कार्ड मैं डेबिट कार्ड मैं एप्लाई पारि तार विषय मैं ये भिडिओ माध्यम अपना मैं जाना देखा दूँ प्रेक्टिकली को तो बंधुस् আপনালোকে এই ইয়োনো এপ এস বি আইৰ জৰিয়তেও নতুন এছ বি আই ডেবিট কাৰ্ড এপ্লাই কৰিব পাৰি আৰু নেট বেংকিঙৰ জৰিয়তে তো মই আজি আপোনালোকৰ ওচৰত এই ভিডিঅ'ৰ মাধ্যমেৰে যে কেনেকৈ ইয়োনো এছ বি আইৰ এপৰ জৰিয়তে মানে ডেবিট কাৰ্ড এপ্লাই কৰিব পাৰি তাৰ বিষয়ে দেখুৱাই দিম তো বন্ধুসকল যদি আপোনালোকে মোৰ চেনেলৰ প্ৰথমবাৰ আহিছে তেনেহ'লে মোৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰক আৰু কাষত বেল আইকন আহিব তাকো প্ৰেছ কৰি থৈ দিয়ক আৰু মোৰ ভিডিঅ'টো যদি ভাল পাইছে তেনেহ'লে লাইক কৰক শ্বেয়াৰ কৰক আৰু বন্ধু বান্ধৱীসকলৰ সৈতে শ্বেয়াৰ কৰি দিয়ক আপোনাৰ বন্ধু বান্ধৱীসকলৰ তো বলক আমি বেছি আলটো পাল্টো কথা নকৈ মেইন টপিকছ লৈ আগবাঢ়ি যাওঁ প্ৰথমতে আপুনি য়োনো এছ বি আই এপটো খুলি ল'ব য়োনো এছ বি আই এপ খুলি লোৱাৰ পিছত এনেকৈ লোডিং হ'ব এপটো অকণমান ধৰক ৱেইট কৰিব লাগিব আপোনালোকে ৱেইট কৰাৰ পিছত আপুনি ইয়াত এম পিন এণ্টাৰ কৰিব আপোনাৰ নিজৰ এম পিনটো ছিক্স ডিজিটৰ এম পিনটো এম পিন এণ্টাৰ কৰাৰ পিছত আপোনাৰ ওচৰত এনেকৈ এণ্টাৰফেচ আহিব এণ্টাৰফেচ অহাৰ পিছত আপুনি ইয়াত ইয়াত ছাৰ্ভিচ ৰিকুৱেষ্ট ছাৰ্ভিচ ৰিকুৱেষ্টত ক্লিক কৰিব এই ৱেবছাইটত কৰ্ণাৰৰ থ্ৰী ডটত ক্লিক কৰিব ইয়াত ছাৰ্ভিচ ৰিকুৱেষ্টত ক্লিক কৰিব সার্ভিস রিকুয়েস্ট ক্লিক করার পিছত আপনি এটিএম ডেবিট কার্ডত ক্লিক করব ক্লিক করার পিছত আপনি ইয়াতে আপনার প্রোফাইল পাসওয়ার্ড টু এন্টার করব প্রোফাইল পাসওয়ার্ড ক্লিক করার পিছত সাবমিট করে দিব সাবমিট করার পিছত আপনার ওসরলো এনেকা ধরনের ইন্টারফেস আইব রিকুয়েস্ট এন্ড স্ল্যাশ রিপ্লেসমেন্ট ক্লিক করব আপনি ক্লিক করার পিছত আপনি ইয়ার আপনার অ্যাকাউন্টটি চুজ করব সিলেক্ট করব সিলেক্ট করার পিছত আপনার তলত নেম অন কার্ড মানে আপনি যে মানে এটিএম কার্ডের নাম লোক বিচার তেনকি আপনি ইয়াত টাইপ করব ক্লিক করার পিছত তলত আহিব আপনি টাইপ সিলেক্ট মানে আপনার কার্ড টাইপটো সিলেক্ট করব আপনি কি ধরনের মানে কার্ডটো লব বিচার আপনি এইটো সিলেক্ট করে দিচ্ছি তারপর মানে এড্রেস ক্লিক করব এগ্রি টার্ম এন্ড কন্ডিশন ক্লিক করব সাবমিট করে দিব তারপর আপনার ইয়াত ওটিপি আসব ওটিপিটো এন্টার করে সাবমিট করে দিয়ে আপনার এটিএমের কারণে রিকুয়েস্টটো পঠিয়ে দিয়া হয়েছে মানে পঠিয়ে দিয়া হয়েছে